পোলিও মুক্ত দেশ হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে ভারতবর্ষ। এরপরেও পোলিওর বিরুদ্ধে দেশে অভিযান অব্যাহত রয়েছে। নিজেদের অবস্থানকে মজবুত করে তুলতে আগামী 31শে জানুয়ারি রবিবার সারা দেশে একযোগে শিশুদের খাওয়ানো হবে পোলিও টিকা। ব্যতিক্রম হবে না ত্রিপুরাও। এদিন রাজ্যের সর্বত্র বিভিন্ন সেন্টারগুলিতে 0 থেকে 5 বছরের শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে। এর জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার দপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস পোলিও টিকার কর্মসূচির যাবতীয় তথ্য তুলে ধরে জানান, পশ্চিম জেলায় 757টি সেন্টার রয়েছে। টার্গেট নেওয়া হয়েছে এদিন 62,454 জন শিশুকে এই টিকা খাওয়ানো হবে। এর জন্য প্রতি সেন্টারে 4 জন করে কর্মী নিয়োজিত করা হয়েছে। এদিন কোনো শিশুকে পোলিও টিকা খাওয়ানো সম্ভব না হলে পরবর্তী 2 দিন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা খাওয়াবে। এই কর্মসূচিতে সমস্ত অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন ডে পালিত করতে যাচ্ছি এই আগামী 31শে জানুয়ারি রোজ রবিবার, দ্যাট ইজ আগামীকাল। তো এখানে এই ন্যাশনাল ইমিউনাইজেশন ডেকে কেন্দ্র করে আমরা 0 থেকে 5 বছরের সমস্ত বাচ্চাদেরকে পোলিওর একটি অতিরিক্ত মাত্রা আমরা খাওয়াবো। সেখানে আমরা মোট আমাদের ডিস্ট্রিক্টে 62,454 জনকে ওই দিন পালস পোলিও খাওয়ানো হবে। টোটাল আমরা এখানে যেখানে প্রত্যেক বুথ তৈরি করেছি 757টি, প্রত্যেকটি বুথেই এই শিশুদেরকে পোলিও খাওয়ানো হবে। তো আমরা জানি আমাদের দেশে গত 13 জানুয়ারি 2011 লাস্ট কেস পোলিও পাওয়া গিয়েছিল রুকসানা নামে একটা মেয়ে ওয়েস্ট বেঙ্গলের হাওড়াতে। পরবর্তী সময়ে 27শে মার্চ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।